ভাষার মাসে মুজিব বর্ষ উপলক্ষে অনির্বাণ লাইব্রেরি প্রকাশ করেছে সাহিত্য সাময়িকী অনির্বাণ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাতিঘর বিপণন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানের শুরুতেই গান ও কবিতায় সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিল্পীরা। পরে আলোচকরা বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বই মানুষের মনের বন্ধ দুয়ার খুলে প্রকৃত জ্ঞানী করে তোলে। গ্রাম থেকে যখন আলোকবর্তিকাটা জ্বলে ওঠে, সেই আলোকবর্তিকা নিয়ে মানুষ যখন রাজধানীতে এসে সারা দেশকে আলোকিত করে, সেই আলোকটা হচ্ছে আসল আলো। মানবিক গুণাবলী সেটিকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং সেটি যে মিলন ক্ষেত্র সেটি লাগবে। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে একটি দেশ করতে চাই, নাকি সকল মানুষ মিলে সাম্যে, সকলের যেটি বলা হয় যে সম্মিলিত প্রসপারিটি, সম্মিলিত যে সম্পদ সৃষ্টি করে মানুষের আলোকিত জীবন করতে চাই, সেটি আমাদের প্রধান সিদ্ধান্ত নিয়ে সেদিকে আগাতে হবে। অনির্বাণ এই ধরনের একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের সম্মিলিত সম্পদ, সম্মিলিত শুভের দিকে নিয়ে যায়। আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, নৈতিকতা বিবর্জিত সমাজে মানসিক দৈন্যতা থেকে মুক্তির জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি বই লাইব্রেরি ভিত্তিক জ্ঞান আহরণের আহ্বান জানান তিনি। কিভাবে আমি বিত্তবান হব, অসৎ পয়সার মালিক কিভাবে হব, এই উদ্দেশ্যে এখনকার প্রজন্ম বেশিরভাগ সকলে নয়, আমি আবার সেই সর্বক্ষেত্রে চাকরির ক্ষেত্র তাই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র চাই, রাতারাতি তাকে বড় লোক হতে হবে। একটাই আমার নিজস্ব ধারণা যে আমাদের যদি বিবেককে আমরা শানিত করতে পারতাম বা করতে পারি, তাহলে এই সমস্ত অপপ্রতিযোগিতার থেকে আমরা জাতি হয়তো বা বেরিয়ে আসতে পারবো মুক্ত। এই যে একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে এই যে চিন্তাধারা চলছে, এটার আশু পরিবর্তন দরকার এবং পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই লাইব্রেরি, জ্ঞানের চর্চা। আমি আশা করি যারা এই অনির্বাণ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করে গেছেন এবং আপনারা যারা এখনও এই অনির্বাণের আলো প্রজ্বলিত রেখেছেন, সেটা আরো প্রজ্বলিত হোক। বই থেকে আহরিত জ্ঞান সমাজ থেকে কুসংস্কার দূর করে সকল মানুষকে এগিয়ে যেতে সহায়তা করবে বলেও মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই অনির্বাণের আলো। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।